হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিফারেন্ট কিছু, হচ্ছে কচু মুখি দিয়ে হচ্ছে চিকেন আর পাতলা ঝোল। তো আমরা তো প্রায় খেয়ে থাকি, তো আমি ভাবলাম কেন না আমি আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করতে পারেন, অনেক অনেক টেস্টি কিন্তু খেতে। তো ফ্রেন্ডস, আমার এই কচুমুখি অ্যান্ড চিকেন কীভাবে হচ্ছে আমি পাতলা ঝোল বানালাম এইটাই হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ডিটেলে কিছু দেখাচ্ছি না, জাস্ট মশালাও তো আমরা সবাই সবার মতো ব্যবহার করি, তো আমি এখানে আমার মতো করে করতেছি, কারণ আমি এটার মধ্যে কোনো কালার আনবো না, আমার লাইট কালার থাকবে, ইয়েলো লাইট কালার। তো আপনারা যদি চান এখানে অনেক ধরনের মশালা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু ব্যবহার করেছি হচ্ছে পেঁয়াজ রসুন অ্যান্ড কাঁচামরিচ, কারি পাতা অ্যান্ড ক্যাপসিকাম। ক্যাপসিকাম হচ্ছে আমার গ্রিন লুক আনার জন্য। অ্যান্ড হচ্ছে এই যে কচুমুখি অ্যান্ড চিকেন আমি হচ্ছে ভেজে নিয়েছি, বুঝতে পারছেন। অ্যান্ড এখানে হচ্ছে আমি ব্যবহার করেছি হলুদ, সামান্য ধনিয়া অ্যান্ড কারি পাউডার অ্যান্ড হচ্ছে জিরা মানে আস্তা, মানে কমন সিডস, ব্ল্যাক কমন সিডস অ্যান্ড সুইট কমন সিডস। তো আমার এখানে ফ্লেভারটা আনবে হচ্ছে আচারি ভাব। তো আপনারা যদি চান তাহলে এর চেয়েও হচ্ছে ডিফারেন্ট ফ্লেভার আনতে পারেন, তো আমি আমার মতো করে করতেছি, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমার মশলা কষানো হয়ে গেছে, অ্যান্ড সরি এখানে আমি টমেটো ব্যবহার করেছি, আমি টমেটো সবসময় ব্যবহার করে থাকি কারণ টক ফ্লেভার একটু আনে, সো ভালো লাগে আমার কাছে। অ্যান্ড এখন হচ্ছে আমি সুন্দর করে কষাবো, যেহেতু এগুলো সবগুলাই হচ্ছে সফট হয়ে গেছে, কচুপুকিটা আমি যখন ফ্রাই করি সফট হয়ে গেছে, আমি কষানোর পরে হচ্ছে মানে সরি ভালো করে হচ্ছে মেশানোর পরে আমি একটু ঢেকে রাখবো, এখানে কোনো পানি দেবো না, লাস্টে দিয়ে দিব। তো এই যে হচ্ছে আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিছি মানে গরম পানি। আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, তো আমার হচ্ছে ফুটলেই হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিব। এই হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, এখন হচ্ছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমরা তো অনেক মজা করে খেয়েছি, আপনারাও ট্রাই করবেন, অনেক টেস্টি হয়। অ্যান্ড গ্রিন চিলি আমি ব্যবহার করেছি এখানে, আপনারা এখানে রেড পাউডার চিলি ব্যবহার করতে পারেন। তো গাইস, লুক লাইক সো ইয়ামি, তাই না? মাশাআল্লাহ খুব খুব টেস্টি ছিল। তো ফ্রেন্ডস, যারা যারা আপনারা আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর যারা আপনারা নতুন আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, দয়া করে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, এতে করে হচ্ছে আমার নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছাবে। অ্যান্ড প্লিজ এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।